ওয়েলকাম ব্যাক। এর আগের ভ্লগে আপনারা দেখেছিলেন যে আমি সরন্টো পায়ার বেড়াতে এসেছি অন উইকেন্ড। তো এই হচ্ছে সরন্টো পায়ার, খুবই মনোরম সিনারিও অ্যাজ ইউ ক্যান সি। আচ্ছা, সেই আগের ভ্লগের এটাই সেকেন্ড পার্ট। সো আমি ভেতরে আসলাম, ভেতরে একটু দেখিয়ে নেব কেমন ছিল সেই ফেরিটা। সিঁড়িতে উঠে যাচ্ছি, সিঁড়িতে ফার্স্ট ডে আমরা চলে আসি একটা রেস্টুরেন্টের প্লেসে, যেখানে প্যাসেঞ্জার্সরা বসে বিভিন্ন ধরনের ফুডস এনজয় করতে পারে উইথ সি ভিউ। বল, আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক প্যাসেঞ্জার্স অলরেডি বসে খাওয়া দাওয়া করছে। নাও এই পার্টটায় একটা কফি স্টেশন আছে, যেখান থেকে প্যাসেঞ্জাররা কফি নিতে পারে অ্যান্ড কফি খেতে খেতে কফির কাপে চুমুক দিতে সি ভিউ এনজয় করা। ফেরি এটা সামনের পার্ট, এখান দিয়ে আপনি বাইরে যেতে পারবেন। বাইরে থেকে সিনারিটা ঠিক এরকম, আমি দ্য ভিউ, এই যে বিচ সাইড ভিউ, পানি কালার দেখাই যাচ্ছে যে অ্যাকোয়া কালার, ফ্যাসিনেটিং একটা কালার। ওই যে দূরে আপনি দেখতে পাচ্ছেন যে ক্লাউডি ব্যাপার স্যাপার আর কি। এইটা হচ্ছে নিচের পার্ট, যেখান থেকে আপনি গাড়িগুলো পার্ক করে উপরে আসেন, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো সামনের দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন একদম ক্লোজ কাউন্টার, যে এইরকম দেখায় ফেরিটা। অ্যান্ড যদি দিনের লাইক যদি ওয়েদার ভালো থাকে, বেশ 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 ব্রাইট অ্যান্ড বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো এই পার্টটা হচ্ছে যে এইখানে হচ্ছে যে ক্যাপ্টেন কাউন্টার বা ক্যাপ্টেন্স রুম, যেখান থেকে ক্যাপ্টেন্স অর্থাৎ যারা ড্রাইভ করে আর কি, বা রাইডটা এই ফেরি রাইডটা পরিচালনা করে, তাদের রুমসগুলো এখানে। অ্যান্ড কন্ট্রোল রুমটা মেইনলি এই ফ্লোরে অবস্থিত। মাত্র ফেরি স্টার্ট নেওয়া শুরু করলো, অ্যাজ ইউ ক্যান সি লাইক দ্য ওয়েভস স্টার্টেড টু ফ্লো। এই যে ফেরি আস্তে আস্তে স্পিড বাড়িয়ে যাওয়া শুরু করেছে, অ্যান্ড ইউ ক্যান সি দ্য সোরেন্টো এরিয়া। অ্যান্ড অনেক জেট স্কি দেখা যাচ্ছে, ছোটো ছোটো স্পিড বোট, ইয়টও দেখা যাচ্ছে কিছু, বেশ ভালো, খারাপ না। সরন্টো পার্কটা আমরা ধীরে ধীরে একদম সিতে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা মেলবোর্নের এই পয়েন্ট থেকে সি পয়েন্ট, যেটা হচ্ছে কুইন্সক্লিফ হারবারে গিয়ে পৌঁছাবো। তো কুইন্সক্লিফ নিয়ে আমি আরেকটি স্মল ভিডিও আপলোড করবো, চোখ রাখবেন। যতদূর চোখ যাচ্ছে আস্তে আস্তে কিন্তু পিছিয়ে আমাদের যে মেলবোর্ন বা সরন্টো যে পার্কটা, সেটা কিন্তু পিছিয়ে পড়ে যাচ্ছে। সামনে যত দূর দেখা যাচ্ছে ওই দূরে মেলবোর্নের সি পয়েন্ট, যেটাকে আমি বলছি কুইন্সক্লিফ, দেখা যাচ্ছে। কিন্তু সাইড ভিউ করতে পারবেন এই ফেরির উপর থেকে, এটা একদম ফ্রন্টে এসে আপনি দাঁড়ালে একদম ঠিক এইভাবে দেখতে পারবেন। এখন আমার ফেরির ঠিক পেছনের সাইডে আছে অ্যাজ ইউ ক্যান সি। তো এই জায়গায় মানুষজন লাইক কফি নিয়ে এসে, বেশ বা কোনো ফুড টুড নিয়ে আসে, অথবা জাস্ট চিল করার জন্য এই জায়গাটা এসে তারা ভিউস দেখে, নিজের গল্প গুজব করে। আর একটু যদি একদম উপরে যাওয়া যায়, আমি যেটা দেখেছিলাম যেখানে কন্ট্রোলার রুম থাকে বা ক্যাপ্টেন্স রুম থাকে, এই সে একদম আপার ডেক, যেখান থেকে আপনি ফুল 360 ভিউ দেখতে পারবেন একদম সমুদ্রের মাছ থেকে। এই যে দেখা যাচ্ছে, একটু আগে দেখিয়েছি ডান সাইডটা, এখন আমরা লেফট সাইডটা দেখাচ্ছি। দূর দূরান্তে কিন্তু আপনি কোনো কিছু আর দেখা যাচ্ছে না, কোনো সিটি বা মেলবোর্ন এই পয়েন্ট সি পয়েন্ট দেখা যাচ্ছে। এখানে একটা ইন্টারেস্টিং একটা রেস্টুরেন্ট আছে, যেটা আপনি আগে থেকে বুক করে নিলে বেশ মজার একটা এক্সপিরিয়েন্স হবে, বিকজ আপনি ঠিক সমুদ্রের মাঝখানে বসে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন, ট্রেনিং একটা এক্সপিরিয়েন্স। ভালোই, আমরা আস্তে আস্তে সি পয়েন্ট অর্থাৎ কুইন্সক্লিফ হারবারের দিকে আগাচ্ছি। এইখানে কন্ট্রোল রুম, ক্যাপ্টেন্স রুম বা তাদের রেস্ট নেওয়ার রুম, একটু নিচে ডেকে যাওয়া হয়। এই যে এখান থেকে আসলে অ্যাকচুয়ালি এই যে এই ফেরিটা, সিরোড ফেরিটা যে আগাচ্ছে লাইক সমুদ্রের মাঝখান দিয়ে, বেশ ভালো অ্যান্ড গুড ফিলিং। আমার অনেকটা বেশ উদাসীন হয়ে যায় অ্যাজ আই হ্যাভ নো রেস্ট। ভালো,
অ্যাড্রেস ইউ ওয়ান্ট টু কারেক্ট ফিল আসে এই জায়গাটা লাইক এই এরিয়াটা আপনি ক্রস করতে পারবেন অ্যাজ এ প্যাসেঞ্জার এখানে জাস্ট যারা অফিসিয়ালস বা যারা ক্যাপ্টেন্স এই ফেরিটা যারা পরিচালনা করছে জাস্ট তাদের জন্য এই এরিয়াটা ওই যে কুইন্সক্লিফ হারবার দেখা যাচ্ছে সো নেক্সট ব্লগে আমি কুইন্সক্লিফ হারবার নিয়ে আপনাদেরকে ডিটেলস জানাবো